আল্লাহর উপর নিতে আসো এই শ্রমিকদের ইতিহাস স্বর্ণাক্ষরে লিখে থাকবে মনে রাখবেন একদিন বাংলাদেশকে আপনারা নেতৃত্ব দেবেন ইনশাআল্লাহ আমি বলতে চাই আমাদের সশস্ত্র বাহিনী থেকে যে নির্বাচন হয়েছে যে সপ্তাহে নির্বাচন হয়েছে আপনারা বুকে হাত দিয়ে বলেন বাংলাদেশে যে নির্বাচন হয়েছে বাংলাদেশের মানুষকে ভোট কেন্দ্রে গিয়েছে বাংলাদেশে 95% লোক তারেক রহমানের নেতৃত্বে ভোট কেন্দ্রে রাজ্যে এই সরকারকে এই জাতিকে বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে বাংলাদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে কারণ নির্বাচন আজকে তো শুধু আমাদের নয় এদের শ্রমিকদের নয় এদের ছাত্রদলের নয় এদেশের এদেশের কর্মচারী হন পুলিশ বাহিনী হন সকলের দায়িত্ব এই দেশকে রক্ষা করা সেই দিন স্বাধীনতা যুদ্ধে শুধু শ্রমিক সমাজ বাংলাদেশ ছাত্র সমাজ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করে নাই এদেশের অপমৃত নেতার সাথে পুলিশ বাহিনী আপনার জনসাধার সাথে তৎকালীন বিডিআর সহ সেনাবাহিনীরও এদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণ করেছিল আজকে দেশকে ধ্বংসের মুখোমুখি করা হয়েছে আপনাদের ঐক্যবদ্ধ হতে হলে জাতীয় ঐক্যবদ্ধ হয়েছে জাতীয় ঐক্যবদ্ধের মধ্যে দিয়ে এদেশের সরকারকে প্রত্যাখ্যান করেছে যতক্ষণ পর্যন্ত এই স্বৈরাচারী সরকার যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে গণতন্ত্র ফিরে না দেবে আমাদের কথা বলে অধিকার না দেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথে থাকবো এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে আমরা আমাদের ঘরে ফিরে যাব প্রায় 10 দিনের মাথায় 30,000 নেতা কর্মীকে গ্রেপ্তার করে কারাগারে নেওয়া হচ্ছে তারপরে বাংলাদেশের ভাবে ঐক্যবদ্ধ ভাবে এই স্বৈরাচারী সরকারকে প্রত্যাখ্যান করেছেন তাই আসেন ঐক্যবদ্ধের মধ্য দিয়ে তারেক রহমানের নেতৃত্বে এই স্বৈরাচারী সরকারের পতন ঘটিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা করি আপনাদের সবাইকে ধন্যবাদ বিএনপি যে একটা মাধবী বাস্তবহান সেই একটা মাধবী বাস্তবহানকে এখন জাতীয় ঘোষণা হিসেবে আমরা আখ্যায়িত করছি এবং যতদিন এই একটা মাধবী বাংলাদেশে বাস্তবায়ন না হবে ততদিন বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় কোন কলেজে শিক্ষার্থীদের সহাবস্থা নিশ্চিত হবে না শিক্ষার্থীদের গণতান্ত্রিক শিক্ষার পরিবেশ নিশ্চিত হবে না বাংলাদেশের যে শিক্ষা যে ভেঙে শিক্ষা ব্যবস্থা যে সুকুমার কল্পিত ভাবে মেয়ে ভালো হচ্ছে সেই মেরুদণ্ডকে সোজা করা যাবে না যতদিন এর অনৈত ভেসি সরকার ক্ষমতা থাকবে